Chiang Rai Online School, Dealan Arts. Today I have discussed about Begum Rabia in Model 11, Norm 2. প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের সামনে বেগম রোকেয়া সম্পর্কে আলোচনা করব। কার সম্পর্কে আলোচনা করব? বেগম রোকেয়া সম্পর্কে। দেখো তোমাদের মডেল 11 2 নম্বর সিট প্যাসেজ বেগম রোকেয়া সম্পর্কে আজকে আমরা এই সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা শুরু করছি বেগম রোকেয়া সম্পর্কে। বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার। বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার। বেগম রোকেয়া হচ্ছেন একজন বিখ্যাত লেখক এবং সমাজকর্মী। বেগম রোকেয়া কি ছিলেন? একজন বিখ্যাত লেখক ছিলেন এবং সমাজকর্মী ছিলেন। শি লিভ ইন আনডিভাইডেড বেঙ্গল ইন দ্য আর্লি 20th সেঞ্চুরি। শি লিভ ইন আনডিভাইডেড বেঙ্গল। আনডিভাইডেড শব্দের অর্থ হচ্ছে অবিভক্ত। তিনি অবিভক্ত বাংলায় বিংশ শতাব্দীর শুরুর দিকে বসবাস করতেন। She believed that all women should have enjoyed same rights and privileges in the society as men do. তিনি বিশ্বাস করতেন, বিলিভ শব্দ অর্থ কি? বিলিভ শব্দ অর্থ হচ্ছে বিশ্বাস করতেন। তিনি বিশ্বাস করতেন, কি বিশ্বাস করতেন? All women should have enjoyed same rights and privileges. Or should have enjoyed same rights and privileges. Right শব্দ অর্থ কি? Right অর্থ হচ্ছে অধিকার, privilege, সুযোগ সুবিধা। কি করছে? সমাজে সকল ধরনের সুযোগ সুবিধা যেগুলো পুরুষেরা ভোগ করে সেগুলো নারীরা ভোগ করবে। So she fought for the cause of women all through her life. আর এজন্য কি করছেন? Fought শব্দ অর্থ কি? যুদ্ধ করেছিল, সংগ্রাম করেছিল, আন্দোলন করেছিল। তাহলে এজন্য তিনি তার সারা জীবন ব্যাপী মহিলাদের জন্য যুদ্ধ করে গেছে। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন এ ভিলেজ ইজ কল পাডামন রংপুর 1880। বেগম রোকেয়া 1880 সালে রংপুর জেলার পায়রাবন নামক গ্রামে জন্মগ্রহণ। 1880 সালে রংপুর জেলার পায়রাবন নামক গ্রামে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন। হার ফাদার নেম ওয়াজ জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সামের অ্যাজ অ্যান এডুকেটেড ল্যান্ডলর্ড। তার বাবা ছিলেন একজন এডুকেটেড ল্যান্ডলর্ড। এডুকেটেড ল্যান্ডলর্ড শব্দ অর্থ কি? এডুকেটেড, শিক্ষিত, ল্যান্ডলর্ড, জমিদার। তাহলে তার বাবা ছিলেন একজন শিক্ষিত জমিদার। তার বাবার নাম কি ছিল? জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের। শি ম্যারি খান বাহাদুর সাকওয়াত হোসেন ইন 1896। শি ম্যারি টু খান বাহাদুর সাকওয়াত হোসেন ইন 1896। 1896 সালে তিনি খান বাহাদুর সাকওয়াত হোসেন নামক ব্যক্তিকে বিয়ে করেন। He was a deputy minister of Bhagalpur, now in the Indian state of Bihar. তিনি বিহারের একটি জেলা ভাগলপুর সেখানে তিনি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। He always encouraged her. তিনি কি করতেন? সব সময় তাকে উৎসাহিত করতেন। ইনকারের শব্দ অর্থ কি? ইনকার শব্দ হচ্ছে উৎসাহিত করা। হি ইজ ভেরি কোঅপারেটিভ উইথ হার অ্যাক্টিভিটিস। তিনি তার কাজকর্মের জন্য সর্বদা ছিলেন কোঅপারেটিভ। কোঅপারেটিভ শব্দ অর্থ হচ্ছে সহযোগিতা করা। তিনি সর্বক্ষণিক সকল কাজের জন্য তাকে সহযোগিতা করেছেন। মেনি আপার ক্লাস মুসলিমস অফ বেঙ্গল অ্যাট দ্য টাইম লার্ন পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ Arabic and Persian languages for the medium of communication and education. অনেক উচ্চ শ্রেণী মুসলমান যারা, তারা কি করতেন? আরবি এবং ফরাসি ভাষা যোগাযোগ এবং শিক্ষার ক্ষেত্রে তারা শিখতেন। বাট রোকেয়া হ্যাড গ্রেট লাভ ফর হার মাদার টাং। কিন্তু রোকেয়ার তার মাতৃভাষার প্রতি প্রবল আগ্রহ, ভালোবাসা ছিল। তাহলে আমরা বেগম রোকেয়া সম্পর্কে জানলাম। বেগম রোকেয়া
রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম কি ছিল? জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের। তার স্বামীর নাম ছিল সাফওয়াত হোসেন। তিনি বাংলা এবং ইংরেজি ভাষা শিখেন। এছাড়াও তিনি কি করছেন? সারা জীবন ব্যাপী নারীদের জন্য সংগ্রাম করে গেছেন। টেলারাস আমরা বেগম রোকেয়া সম্পর্কে জানলাম, এখন বেগম রোকেয়া থেকে আমরা দুই তিনটা প্রশ্ন শিখব। যদি আমরা বলি হু ওয়াজ বেগম রোকেয়া, বেগম রোকেয়া কে ছিল, তাহলে আমরা কি লিখব? বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার। বেগম রোকেয়া একজন বিখ্যাত লেখক এবং একজন সমাজকর্মী ছিলেন। কি ছিলেন? বিখ্যাত লেখক হ্যাঁ সমাজকর্মী। হোয়াট ডিড রোকেয়া হোয়েন ফর থিং ফর ওম্যান, হোয়াট ডিড রোকেয়া থিং ফর ওম্যান, নারীদের জন্য বেগম রোকেয়া কি চিন্তা করতেন, তার কি বিশ্বাস ছিল, কি চিন্তা ছিল নারীদের জন্য? আনসার কি হবে? শি বিলিভ দ্যাট অল ওম্যান শুড হ্যাভ এনজয়েড সেম রাইটস অ্যান্ড প্রিভিলেজেস ইন দ্য সোসাইটি অ্যাজ মেন ডু। সমাজে নারীরা যেমন অধিকার পায়, পুরুষরা যেমন অধিকার পায়, নারীরাও ঠিক সেই সম অধিকার পাবে, এটা ছিল তার বিশ্বাস। হাউ ওল্ড ওয়াজ রোকেয়া হোয়েন শি ওয়াজ মেরিড অফ, যখন রোকেয়ার বিয়ে হয় তখন তার বয়স কত ছিল? যখন রোকেয়ার বিয়ে হয় তখন তার বয়স কত ছিল? অ্যান্সার কি হবে? 16। অ্যাট দ্য এজ অফ 16 শি ম্যারিড খান বাহাদুর সাফওয়াত হোসেন। 16 বছর বয়সে তিনি খান বাহাদুর সাফওয়াত হোসেন নামক ব্যক্তিকে বিয়ে করেন। টেলার নার্স, এরকমভাবে আমরা যতগুলো প্রশ্ন দেওয়া থাক না কেন, আমরা প্যাসেজ থেকে খুঁজে খুঁজে বের করব। তাহলে তোমরা বাসায় অবশ্যই বেশি বেশি পড়বে, বেশি বেশি পড়লে তোমরা প্রশ্নগুলো উত্তর দিতে পারবে।